ঈশ্বরদীতের অ্যাভের ঝটিকা অভিযান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গুলি করে হত্যা চেষ্টার মামলার দুই আসামি গ্রেফতার। ঈশ্বরদীতের অ্যাভের ঝটিকা অভিযান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গুলি করে হত্যা চেষ্টার মামলার দুই আসামি গ্রেফতার। রিপোর্ট এস এম রাজা, পাঠ করছি আমি মুনমুন আক্তার। ঈশ্বরদী উপজেলার গড়গড়ি ও আরমবাড়িয়ায় পৃথক পৃথক ঝটিকে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গুলি করে হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব 12 সিপিসি 2 এর অভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে আখতারুজ্জামান মিঠু ও সারা ইউনিয়নের আরমবাড়িয়া গ্রামের মৃত ইলিয়াস প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক। 4 নভেম্বর শুক্রবার রাতে উল্লেখিত পলাতক আসামিদের আটক করা হয় এবং শনিবার সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে ঈশ্বরদী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য হস্তান্তর করা হয় বলে পাবনা র্যাব 12 সিপিসি 2 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তজা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।